এখনো অনেকেই আছেন যারা কিনা জানেন না কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় আর এই না জানার কারণে যারা জানে তাদের পিছনে ঘুরতে হয় আর তারা অনেক ক্ষেত্রে বিরক্ত হয় তাই আপনি আজকের এই টিউটোরিয়াল দেখে খুব সহজেই শিখতে পারবেন কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন আর কারো পিছনে ঘুরতেও হবে না বা আপনার কাউকে বিরক্তও করা লাগবে না তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে চলুন সরাসরি আমরা ফোনে চলে যাই এবং দেখে নিই কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় প্রথমে আপনারা ফোনের অপশন থেকে আপনার জিমেইল অ্যাপটি বের করে নেবেন তো আমি আমার জিমেইল অ্যাপটি বের করে নিচ্ছি দেন বের করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনি জাস্ট স্কিপে ক্লিক করে দিবেন স্কিপে ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন তারপরে গুগল অপশনে ক্লিক করবেন এখানে কিছু একটা সময় নিবে এরপরে আপনার পরবর্তী স্টেপের যে পেজটা সেটা চলে আসবে এখান থেকে আপনারা নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ আপনি ফর মাই পার্সোনাল ইউজের ক্লিক করবেন এরপরে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিবেন আপনার নামের প্রথম অক্ষরটা উপরে দিবেন এবং নামের শেষ অপশনটা বা শেষ যেটা সেটা নিচে দিবেন দরপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার জন্ম তারিখ আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন প্রথমে মান্থ এরপর আপনার জন্ম তারিখের ডেট এবং জন্মশাল কত সেটা সিলেক্ট করে দিবেন এরপরে নিচের থেকে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এইখানে আসার পরে সব থেকে বেশি মানুষ ভুল করে বা পারে না যে কারণে আপনার জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারে না তো এইখানে মূলত হয় কি যে একটা নেম যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে সেই ইউজারনেম আর ক্রিয়েট হয় না এই জন্য আপনাকে একটা ইউনিক নাম এখানে দিতে হবে সো ইউনিক নাম দেওয়ার পরেও যদি আপনার হচ্ছে যদি সেটা না হয় তাহলে নিচে সাজেস্ট দেখায় দিবে যে আপনার এই ইমেল অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে তো আপনি সেইখান থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিতে পারেন অ্যান্ড এটা ক্রিয়েট করা থাকতে পারে যার কারণে আমি দুইটা সংখ্যা দিয়ে নেক্সটে ক্লিক করছি তো এখানে দেখেন যে এই নামটা আমার টোকেন দেখাচ্ছে অর্থাৎ এই নামটা অলরেডি কিন্তু একজন ইউজার ক্রিয়েট করে ফেলছে যার কারণে আমি কিন্তু এখানে করতে পারতেছি না তো নিচে যে অপশনটা আমার একশো পঁচানব্বই দেওয়া আছে আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলেই এটা কিন্তু এখন নিয়ে নিবে এরপর আমি নেক্সটে ক্লিক করবো তো এখানে দেখেন নিয়ে নিছে এরপরে একটা পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে যেটা কিনা আপনি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার প্রথম লেটারটা বড় দিতে পারেন মাঝের লেটারগুলো ছোট এবং লাস্টে কিছু সংখ্যা বা হচ্ছে যে আপনি স্পেশাল ক্যারেক্টারও ব্যবহার করতে পারেন এরপরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার অ্যাড করতে বলবে তো আপনি আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন আমি আমার নাম্বারটা অ্যাড করে দিয়ে নেক্সটে ক্লিক করতেছি করার পরে আমাকে এখানে রিভিউ অ্যাকাউন্টের অপশনগুলো দেখাচ্ছে অর্থাৎ আমার অ্যাকাউন্টের যে নাম আমার মেইল অ্যাড্রেস এবং আমার ফোন নম্বরটা দেখাচ্ছে এরপর আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে এটা আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এগ্রিতে ক্লিক করে দিব দেন এখানে কিছু সময় নেওয়ার পরে আমার আরেকটা অপশন দিবে যে আমি এই জিমেল অ্যাড্রেসে আমার ফোনের যে ডাটাগুলো আছে সেগুলো ব্যাকআপ করতে চাচ্ছি না তো যেহেতু এটা টিউটোরিয়াল পারপাসে যার কারণে আমি এখানে ব্যাক করতে চাচ্ছি না তাই আমি ব্যাক আপ অপশনটা অফ করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব সো আপনারা যদি ব্যাকআপ রাখতে চান তাহলে আপনারা এখানে ব্যাক অপশনটা অন করে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন দেন আপনার জিমেইল পেজে দেখেন কিন্তু অলরেডি একটা জিমেল অ্যাড্রেস চলে আসছে এবং এখানে কিন্তু আমার জিমেল অ্যাড্রেসটা দেখাই দিচ্ছে এখন আমি টোটালি যদি অ্যাপটা কেটে দেওয়ার পরে আবার নতুন করে জিমেল অ্যাপটা ওপেন করি তাহলে দেখতে পারবেন যে আমার জিমেলে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে আবার একই সাথে কিন্তু আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোনে বা হচ্ছে যে নতুন ফোনে কিভাবে জিমেল অ্যাড করতে হয় একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হয় অ্যাপ ইনস্টল করার জন্য সেটা জানেন না তো এইভাবেও যদি আপনারা হচ্ছে যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন অটোমেটিকলি কিন্তু আপনার সিস্টেমেও এই জিমেইলটা অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মোবাইল দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এই টিউটোরিয়ালটা দেখার পরে আশা করি যে আপনাদের কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বা আপনারা কোনো জায়গায় যদি বেড়ে যান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ